ওনার বক্তব্য থেকে আমি একটা জিনিস অনুভব করেছি, যেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। অবশ্যই আমরা চাই আমরা আমাদের এই ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে স্মার্টনেস নিয়ে আসার জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারাই হবে এক সময় বড় হাতিয়ার। এ পর্বে আপনাদের সামনে কথা বলবেন বিশিষ্ট অভিনেতা ও সহ সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জনাব সাইমন সাদিক সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? এই গ্রাম, এই স্কুল এখন মানে আমি তো এবার নিয়ে তৃতীয়বার আসলাম, আমার কাছে মনে হয় যে এটা আমারই গ্রামটাও, আমার স্কুলটাও আমার, আপনারাও আমার। আর যেখানে রফিক ভাই আছেন স্বাভাবিকভাবে এটা তো আমারই, সেই সূত্র ধরেই আসলে প্রতি বছর এখানে আসা রফিক ভাইয়ের আমন্ত্রণে না আমি বলি যে ভাই আমি যেতে চাই। এমনিতেই ঘুরতে আসি, খুব ভালো লাগে। আর এই যে স্কুল, এই স্কুলটার কারণে আমার মনে হয় যে আশপাশের যারা শিশু বাচ্চারা আছেন এখন অনেকেই বড় হয়ে যাচ্ছেন, যারা আগে এখানে পড়াশোনা করেছেন ভবিষ্যতে তারা অনেক বড় বড় কর্মকর্তা হবেন, আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই স্কুল থেকে তারা শুরু করছেন, শিরিন আওলাদ মডেল স্কুল একসময় সারা বাংলাদেশের একটা অন্যতম স্কুল হবে এটা আমি বিশ্বাস করি, কারণ এর পিছনে আছেন আমাদের রফিক ভাইয়ের মতো একজন গুণী মানুষ, ভালো মানুষ এবং শিল্পমনা মানুষ, যার মধ্যে শিল্প সংস্কৃতি বিরাজমান। তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এই স্কুলের গার্ডিয়ান তিনি, উনি আমাদেরও গার্ডিয়ান। এবং এখানে আজকে উপস্থিত আছেন আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মানুষ ফরমান ভাই, সিনিয়র জেল সুপার, সাবেক সিনিয়র জেল সুপার, যিনি কিনা আমাদের আইন শৃঙ্খলা যেখানে গিয়ে থেমে যায় সেখান থেকে তিনি বিপথে যাওয়া মানুষদেরকে সুন্দর পথে নিয়ে আসেন, তিনি ফরমান ভাই। এখানে আরও অনেক গুণী ব্যক্তিত্বরা আছেন। আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব আছেন উপস্থিত। বীর মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা আজকে বাংলাদেশ পেতাম না, আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি দেশটা আমাদের, এবং আমরা যারা নাগরিক দেশের বাংলায়ও কথা বলতে পারতাম না। সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, আমি বিশ্বাস করি শিরিন আওলাদ মডেল স্কুল ভবিষ্যতে এই এলাকা ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর আপনারা যারা এখানে শিক্ষার্থী আছেন এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে অভিভাবকদের কাছে, সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, তারা স্কুলের পাশাপাশি যেন অবশ্যই খেলাধুলা, পাশাপাশি বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে লালন করে ধারণ করে। আমাদের হাতে হাতে এখন স্মার্টফোনের দিকে আমরা মাথা নত করে দিচ্ছি, আমরা স্মার্টফোনে মাথা নত করব না, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা বীরের জাতি, একমাত্র জাতি যারা কিনা দেশের জন্য ভাষার জন্য যুদ্ধ করেছি, সেটা মনে করিয়ে দিবেন শিশুদেরকে, বিপথে যাওয়ার দরকার নেই। আগামী প্রজন্ম যদি সুন্দর হয় সুন্দর বাংলাদেশ হবে, আর সেই শুরুটা হোক শিরিন আওলাদ মডেল স্কুল থেকে। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জনাব সাইমন সাদিক।